শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ভারতের ত্রিপুরায় শুল্লম মসজিদে ভাঙচুর, তিনটিতে আগুন, নারীদের অশ্লীলতা হানি, নীরব ভূমিকায় ভারতীয় মিডিয়া। আফগানিস্তানে বিয়েতে মিউজিক বাজানোই, তালেবানের গুলি, নিহত দুই, আহত অন্তত দশ জন। মাইন বিস্ফোরণে কাশ্মীরে দুই ভারতীয় সেনা নিহত, আহত পাঁচজন। মিয়ানমারে জান্তা বিরোধীদের সাথে সংঘর্ষে 85 সৈন্য নিহত। এবার ইরানের ড্রোন কর্মসূচির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা। লেবাননের রাষ্ট্রদূত বহিষ্কার নিয়ে সৌদির উপর ক্ষুব্ধ হিজবুল্লাহ। এবং সবশেষ থাকছে হামলার আশঙ্কায় যুক্তরাষ্ট্রে হাই অ্যালার্ট জারি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। ভারতের ত্রিপুরা রাজ্যে নাকি অল ইজ ওয়েল, পুলিশ তেমনটাই বলছে। তাদের দাবি তেমন কিছুই হয়নি, আইন শৃঙ্খলা সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। স্থানীয়দের অভিযোগ, মঙ্গলবার পিওএইচবির তাণ্ডবে দিনে মুসলিমদের নারীর অশ্লীলতা হানি করা হয়েছে। থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। মাকতুব মিডিয়ার খবর অনুযায়ী পানিসাগরের রাজুয়া এলাকায় মুসলিমদের বাড়ি এবং দোকানে ভাঙচুর চালানো হয়েছিল। মানবাধিকার সংগঠন এপিসিআর সরজমিনে পরিস্থিতি দেখে বলেছে হিন্দুত্ববাদীরা কমপক্ষে 27টি হামলা চালিয়েছে। বিএইচপির লোকেরা 16টি মসজিদে হামলা চালিয়েছে। কয়েকটি মসজিদে জোর করে বিওএইচ পতাকা পুঁতে দেওয়া হয়েছিল। কমপক্ষে 3টি মসজিদে আগুন ধরানো হয়েছিল। 9টি জেলার পালবাজার মসজিদ, গুমতি জেলার ডুগরা মসজিদ এবং বিশালগড় জেলার নারুলা টিলা মসজিদে আগুন লাগানো হয়। বিশ্ব হিন্দু পরিষদের দুষ্কৃতিকারীরা স্থানীয় আমি মসজিদে হামলার ছক কষেছিল। পুলিশ বলছে কিছু হয়নি, তবে উত্তর ত্রিপুরায় পানিসাগর থানায় জমা পড়েছে অভিযোগ। 7 জন পুরুষ এবং 3 জন নারী অভিযোগ দায়ের করেছেন। বাংলাদেশে পূজা মণ্ডপে সহিংসতার পর থেকে বিজেপি শাসিত অসম এবং ত্রিপুরায় ঘেরুয়া তাণ্ডবকারীরা সংখ্যালঘু মনে করে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ। ত্রিপুরায় এএসআই কর্মী সুলতান হোসেন টুইটার ভিএইচও কর্মীকে নির্লজ্জ কাণ্ড কারখানা সামনে এনেছেন। আফগানিস্তানের নানগাহার প্রদেশে বিয়ের অনুষ্ঠানে মিউজিক বাজানোই গুলি চালিয়েছে তালিবান সদস্যরা। এর ফলে 2 জন নিহত এবং 10 জন আহত হয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে একজন স্থানীয় নেতা বলেছেন, গতকাল শুক্রবার তাদের এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়, তাতে অনেকেই অংশ নেন। তালিবান প্রথমে বিয়েতে মিউজিক বাজানোর অনুমতি দেয়, কিন্তু কিছুক্ষণ পর তাদের একদল সদস্য সেখানে উপস্থিত হয় এবং গুলি চালায়। এতে হতাহতের ঘটনা ঘটে। আফগানিস্তান আবারও ক্ষমতা নেয়ার পর সে দেশ থেকে অনেক গায়ক এবং বাদক পালিয়ে গেছেন। অনেকেই এই পেশা ছেড়ে দিয়েছেন এবং মিউজিক ইনস্ট্রুমেন্ট লুকিয়ে ফেলেছেন। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় স্থল মাইন বিস্ফোরণে ভারতীয় সেনাবাহিনীর 2 সদস্য নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও 3 জন। অঞ্চলটির নওশেরা সুন্দের বাড়ি সেক্টরে এই ঘটনা ঘটেছে বলে এনডিটিভি জানিয়েছে। কর্মকর্তারা এনডিটিভিকে জানিয়েছেন, নিয়ন্ত্রণ রেখার কাছে সেনাবাহিনীর একটি টহল দল পেতে রাখা স্থল মাইনের উপর পা দিলে সেটি বিস্ফোরিত হয়। এতে কর্মকর্তা এবং সৈন্যরা নিহত হয়েছেন। আহত সৈন্যদের নিকটবর্তী সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। বার্তা সংস্থা পিটিআই এর প্রতিবেদন দেওয়ার বিবৃতি দিয়েছেন, বিস্ফোরণটি যে এলাকায় ঘটেছে সেখানে ভারতীয় সেনাবাহিনী নিয়ন্ত্রণ রেখা বরাবর অনুপ্রবেশ ঠেকাতে বহু মাইন পেতে রেখেছে। রাজৌরি জেলার নাওশেরা সেক্টর, যা জম্মুর পিরাপাঞ্চল রেঞ্জের অংশ, গত 3 সপ্তাহ ধরে এখানে ভারতীয় সেনাবাহিনী বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। বিচ্ছিন্নতাবাদীরা পুঞ্জের বনাঞ্চলে লুকিয়ে আছে বলে ধারণা করা হচ্ছে, কিন্তু বিচ্ছিন্নবাদীদের সঙ্গে গোলাগুলিতে এই পর্যন্ত 2 কর্মকর্তা নয় সৈন্য নিহত হলেও সাফল্যের মুখ দেখেনি অভিযানটি। গত 18 বছরের মধ্যে এই অঞ্চলে এটি সবচেয়ে দীর্ঘ সময় ধরে চলা বিচ্ছিন্নতাবাদী বিরোধী অভিযান। মিয়ানমারের উত্তরাঞ্চলীয় সাগাইং অঞ্চলে কাওলিন শহরে জান্তা বিরোধী যোদ্ধাদের সাথে সংঘর্ষে 85 সৈন্য নিহত হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সংবাদ মাধ্যমে এই খবর জানায়।
শাগং অঞ্চলে কাওলিন শহরে স্থানীয় জান্তা বিরোধী কাউন্সিল পলস ডিফেন্স ফোর্সের যোদ্ধাদের সাথে মঙ্গলবার থেকে শুরু হওয়া সংঘর্ষে এই সৈন্যরা নিহত হয়। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায়, নিহত সৈন্যদের দাহ করার জন্য জান্তা বিরোধী যোদ্ধা এবং স্থানীয়রা প্রস্তুতি নিয়েছে। এদিকে শুক্রবার মিয়ানমারের সংবাদ মাধ্যম ইরাবতী কাওলিন একটি প্রতিবেদনে জানিয়েছে, শহরে বিপুল অংশই বর্তমানে জান্তা বিরোধী যোদ্ধাদের অধীনে। যোদ্ধারা বর্তমানে রাস্তায় নিরাপত্তা চৌকি বসিয়ে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করছেন। 1 ফেব্রুয়ারি মিয়ানমারের সামরিক বাহিনী তাথমাতাও দেশটিতে সেনা অভ্যুত্থান ঘটায় এবং প্রেসিডেন্ট উইন মিন্ট এবং স্টেট কাউন্সিল অং সান সু চি সহ রাজনৈতিক নেতাদের গ্রেফতার করে। সাথে সাথে দেশটিতে এক বছরের জন্য জরুরি অবস্থা জারি করা হয়। পরে 1 আগস্ট জরুরি অবস্থার মেয়াদ 2023 সালে আগস্ট পর্যন্ত বাড়ানোর ঘোষণা দেন জান্তা প্রধান জেনারেল মিন অং লাইং। ইরানের ড্রোন কর্মসূচির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রের রাজস্ব বিভাগ। এরই মধ্য দিয়ে দেশটির পরমাণু কর্মসূচির বিষয়ে আলোচনা ফের শুরু হওয়ার আগেই জোরালো চাপ সৃষ্টি করতে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে অভিযোগ করেছে তেহরান। জানা গেছে, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী প্রাণঘাতী অজ্ঞাতনামা বিমানযান UAV মার্কিন বাহিনী এবং উপসাগরীয় অঞ্চলে আন্তর্জাতিক শিপিং লক্ষ্য করে হামলার কাজে ব্যবহার করা হয়ে থাকে। এসব ড্রোন হিজবুল্লাহ হামাস এবং ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সরবরাহ করা হয়ে থাকে। আবার ইথিওপিয়ায় এ ড্রোন দেওয়া হয়েছে। সেখানে সীমান্ত অঞ্চল অস্থিতিশীল করার ক্ষেত্রে ইরানের তৈরি এই ড্রোন হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছে যুক্তরাষ্ট্র। মার্কিন রাজস্ব বিভাগের অভিযোগ, 2019 সালে সৌদি আরবের একটি তেল সুদানগারে ড্রোন হামলার পাশাপাশি ওমান উপকূলে একটি বাণিজ্যিক জাহাজে 2021 সালের 29 জুলাই চালানো হামলায় ইরান জড়িত ছিল। এছাড়া যুক্তরাষ্ট্র ব্যক্তি পর্যায়ে সুনির্দিষ্ট করে ব্রিগেডিয়ার জেনারেল সাইদ আখানজাদির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। একইভাবে নিষেধাজ্ঞায় কালো তালিকায় কিমিয়া পার্ট শিবান এবং উজে পাবেস মাদু নামার নাভার নামের দুই কোম্পানি রয়েছে। ইয়েমেনে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক হিজুটের হামলা সম্পর্কে লেবাননের তথ্যমন্ত্রীর সমালোচনায় সমর্থন দিয়েছে দেশটির প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। সৌদি থেকে লেবাননের রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে সংগঠনটি। ইয়েমেনে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোটের হামলা সম্পর্কে লেবাননের তথ্যমন্ত্রীর সমালোচনার জেরে সৌদি আরব এবং বাহরাইন থেকে লেবাননের রাষ্ট্রদূতকে বহিষ্কার করা হয়েছে। সৌদি আরব থেকে লেবাননের রাষ্ট্রদূতকে দেশ ছেড়ে যেতে 48 ঘন্টা সময় দেওয়া হয়েছে। একই সঙ্গে লেবানন থেকে সব ধরনের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে লেবাননের তথ্যমন্ত্রী জর্জ কুরদাহাই বলেছেন, সৌদি আরবের আগ্রাসন ব্যর্থ হয়েছে এবং এখন ইয়েমেনে যুদ্ধ বন্ধ করার সময় হয়েছে। গত 5 আগস্ট নিয়ে এই সাক্ষাৎকার গত সোমবার সম্প্রচার করা হয়। তার এই বক্তব্যের জেরে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং কুয়েতে নিযুক্ত লেবাননের রাষ্ট্রদূতকেও তলব করে প্রতিবাদ জানানো হয়েছে। ইয়েমেন যুদ্ধ অবসানের জন্য যে দাবি জানিয়েছে লেবাননের তথ্যমন্ত্রী জর্জ কুরদাহি, তার সমর্থন দিয়েছে ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। সৌদি পদক্ষেপের ব্যাপারে হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়েছে, লেবাননের তথ্যমন্ত্রীর বক্তব্যের পর সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন যে প্রতিক্রিয়া দেখিয়েছে তা মূলত লেবাননের সার্বভৌমত্বের উপর আঘাত হানে। যুক্তরাষ্ট্রে চলতি সপ্তাহে হামলার আশঙ্কা থেকে নজিরবিহীন নিরাপত্তা বাড়ানো হয়েছে। ফেয়ারফ্যাক্স কাউন্ট্রি পুলিশের প্রধান কেভিন ডেভিস হাই অ্যালার্ট নিশ্চিত করে বলেছেন, আমরা পুরো কাউন্ট্রিতে গুরুত্বপূর্ণ রাস্তা, ট্রানজিট হাব, শপিং প্লাজা এবং শপিং মলে পুলিশের উপস্থিতি বাড়িয়েছি। জানা গেছে, চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের বাইরে মল এবং শপিং সেন্টারে ইসলামিক স্টেট বা IS হামলা চালাতে পারে বলে একটি প্রতিবেদন জানিয়েছে দেশটির গোয়েন্দা বিভাগ। এই আশঙ্কা থেকে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া রাজ্যে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। মার্কিন গণমাধ্যম বলছে, সামনের হ্যালোইন আবার নির্বাচন আছে, তাই রাস্তায় পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় একটি গোয়েন্দা সংস্থার প্রধান জানান, এই সপ্তাহে সন্ত্রাসী গ্রুপটি কারো সহায়তা ছাড়াই হামলা চালাতে পারে। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।
এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।